আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের বহুল প্রতীক্ষিত শো সোনারগাঁও ইউনিভার্সিটি নিবেদিত ইয়ার্কি স্ট্রিটে। আজকে আমরা চলে এসেছি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে, যেখানে ক্যাম্পাসের বন্ধুরা রয়েছে আমাদের অপেক্ষায়। আজকে পুরোটা সময় জুড়ে তাদের সাথে কাটাবো এবং খেলবো অনেক মজার মজার গেমস। আশা করছি বরাবরের মতোই আপনাদের খুব ভালো লাগবে, এবং কথা দিচ্ছি আমাদের সাথে থাকা পুরোটা সময় আপনারা কিন্তু বেশ উপভোগ করবেন। প্রথমেই জেনে নিচ্ছি এই ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত। গুলশান মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি 1972 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1996 সালে কলেজ শাখাটি স্থাপিত হয়। বরাবরই প্রতিষ্ঠানটি একটি ভালো রেজাল্ট করে আসছে। আমাদের এই প্রতিষ্ঠানটি 2008 সালে ঢাকা বোর্ডে অষ্টম স্থান অধিকার করেছে। প্রায় 60 জন শিক্ষক এবং প্রায় 1500 স্টুডেন্ট নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটি। আমাদের প্রতিষ্ঠানের কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। সিসি ক্যামেরা দ্বারা প্রতিষ্ঠানকে পর্যবেক্ষণ করা হয়। আন্তঃক্রীড়া অনুষ্ঠানগুলো আমরা স্টেডিয়াম পর্যন্ত আমাদের স্টুডেন্টরা যায়, বিভিন্ন ইভেন্টে আমরা অংশগ্রহণ করি। আমাদের স্কাউট রয়েছে, গার্ল গাইড রয়েছে, তারা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে। আমাদের সুপ্রসিদ্ধ লাইব্রেরি রয়েছে, সমৃদ্ধ বিজ্ঞানাগার রয়েছে এবং কম্পিউটার ল্যাব রয়েছে। আমাদের ক্লাসরুমগুলো আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে হাতে কলমে শিক্ষা দিয়ে থাকে। এটা আমাদের একটা বড় বৈশিষ্ট্য। আমাদের প্রতি বছর শিক্ষা সফরের মধ্যে আমাদের বাচ্চাদেরকে শিক্ষামূলক বিষয়গুলোকে সর্ব অগ্রাধিকার দিয়ে আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাই। আমাদের সুদক্ষ একটি গভর্নিং বডি রয়েছে, সেই গভর্নিং বডি প্রতিষ্ঠানকে সুচারুরূপে এবং সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে। তারা তাদের পরিচালনায় প্রতিষ্ঠান দিন দিন এগিয়ে যাচ্ছে। আমাদের অনেক স্টুডেন্ট বাংলাদেশ না শুধু পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের স্কুলের শিক্ষক রয়েছে, বুয়েটে আমাদের স্কুলের শিক্ষক রয়েছে, জাহাঙ্গীরনগরে আমাদের স্কুলের শিক্ষক রয়েছে। এছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ ব্যাংক সহ অনেক জায়গায় শত শত স্টুডেন্ট আমাদের আছে। এটা আমরা এই আমাদের এই স্টুডেন্ট দিনে আমরা গর্ববোধ করি। গভর্নিং বডি, আমার শিক্ষক, আমার সহকর্মী, সবার পক্ষ থেকে বাংলা টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি সোনারগাঁও ইউনিভার্সিটি এই সুন্দর একটি আয়োজন করেছে, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। শুরু করছি আমাদের ফার্স্ট সেগমেন্ট ডেয়ার টু অ্যান্সার। এই সেগমেন্টে ক্যাম্পাসের বন্ধুদেরকে আমি কিছু মজার এবং উদ্ভট প্রশ্ন করব, যেগুলোর হয়তো খুব সহজ এবং স্বাভাবিক উত্তর হয়, কিন্তু এসব সহজ এবং স্বাভাবিক উত্তর আমরা একদমই চাই না। মজার ব্যাপার হচ্ছে এসব উত্তর দেওয়ার আগে যতটা ভাবতে হয়, উত্তর শোনার পর আরও বেশি ভাবতে হয়। তাহলে চলুন দেখি ক্যাম্পাসের বন্ধুরা কে কি উত্তর দেয়। কি নাম তোমার? মনিকা আক্তার। মনিকা, মনিকা তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা বিভিন্ন সময়ে বলি যে ধর্মের কল বাতাসে নড়ে, কেন বলি? হয়তো বা আমার মতন পাতলা। এই তোমার মতো পাতলা, যখন বাতাস আসে তখন তো তুমি নড়ে চড়ে ওঠো, তাই না? ধর্ম এবং বাতাস কোনটা পাতলা? ধর্মের কলটা। এই কলটা কি এইভাবে এইভাবে চাপতে হয়? লাইক দ্যাট। কলটা পাতলা, এর জন্যই মনে হয়। তার জন্য সবার মুখে মুখে সেটা থাকে। সত্য বলো তো তুমি। হ্যাঁ, সত্য সবসময়? সবসময় না, মাঝে মধ্যে একটু মিথ্যা বলি। কি কি মিথ্যা বলো? যেমন আম্মুর সাথে একটু মিথ্যা বলি, পরীক্ষা যদি খারাপ রেজাল্ট করি তাহলেও বলি ভালো রেজাল্ট করছি। আম্মু চেক করে না? আম্মু যখন চেক করে তখন তো ধরা পড়ি। প্রাকৃতিক বাতাসই হইতে পারে। কিন্তু প্রাকৃতিক বাতাস আজকে কথা তো কোনো বাতাসই না, এমনিই বলে। কথার কথাগুলো কিন্তু আসেই কোনো না কোনো বিষয় থেকে, মানে ভিত্তি থাকে ওই কথার উপর, ভিত্তি করে তো কথাটা বলে। কিন্তু ওইটা তো অনেক রকমই হইতে পারে, আমি সবকিছুকে জানি। কারণ ধর্মের কল বাতাসে না, কারণ সত্য কখনো চাপা থাকে না। আর তাহলে আমরা যদি কোনো ছেলের সাথে রিলেশন করি তখন সেটা বাতাসে সবার আগে ছড়িয়ে যায়। বাতাসে মানে সংক্রামক?
এটা কি তাহলে স্মেলের মতো মানে পারফিউমের মতো যে একটু দিলাম একটু দিলাম বেশি ছড়ালো আবার বেশি দিলে আরো বেশি ছড়ালো বেশি ছড়ায় হ্যাঁ হ্যাঁ মেয়েদের সাথে তো অনেক আড্ডা দিলাম এবার একটু ছেলেদের কাছে যাই দেখি ওদের ধর্মের গলটা কিভাবে বাতাসে নড়ে কি নাম সফিউল্লাহ খন্দকার খন্দকার বংশের ছেলে না জি বিশাল ব্যাপার কিন্তু আচ্ছা সফিউল্লাহ তোমার কাছে আমার সেম প্রশ্ন যে ধর্মের গল বাতাসে নড়ে আমরা যে বলি কি বাতাসে নড়ে আমি একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বলতে চাই যে ধর্মের কলটা অনেক পাতলা হয় এই কারণে হালকা হয় এই কারণে এটা বাতাসে সাধারণ যে বাতাস আছে না আমাদের পরিবেশ যখন বাতাস এই পারিপার্শ্বিকের যে বাতাস আছে ওই বাতাসে এই ধর্মের কলটা নড়ে যায় বেশি পাতলা হলে কিন্তু নড়বে না তখন উড়বে জি কারণ চুল মেয়েদের মাথার চুল বেশি পাতলা তখন বাতাসে ওড়ে বাতাসের বেগ সাধারণত খুব কম থাকে তো এই কারণে উড়ানোর ক্ষমতা থাকে না কিন্তু যখন জ্বর হবে তখন এটা উঠতে পারবে কিন্তু বাতাসের বেগ খুব কম এই কারণে এটা নড়বে একটা মেইন স্পেস হচ্ছে মনে করেন যে সত্য কখনো চাপা থাকে না আপনি যাই করেন কিছুকাল পর এটা এমন কি কি সত্য কাজ করছো যেটা কখনো চাপা থাকেনি বের হয়ে আসছে এবং সেটা তোমার মেমোরিতে একদম গেঁথে আছে না না যখন ক্লাস 9 থাকি তখন 10 এর অবশ্যই প্রেম করছিলাম ধর্মের কল তো বাতাসে নড়বেই এত বড় বড় গাছ বাতাসে নড়ে থাকে ধর্মের কল তো হালকা জিনিস এটা নড়বেই ধর্ম তো ধর্ম কিন্তু আমি জানি যে অনেক ভারী জিনিস ভাই ধর্ম ভারী জিনিস আর যারা পাপ করে তাদের তো হালকা সত্য কখনো তো চাপা থাকে না জি সেজন্য ধর্মকল বাতাসে নড়ে সত্য চাপা থাকে না ধর্মের কল নড়ে এটার সাথে সম্পর্কটা কি কোথায় লিয়াজোটা কোন যেমন গাছের পাতা তো বাতাসে নড়ে এতক্ষণ তো মগজের লড়াই দেখলেন মগজের লড়াইয়ের পর কি আসে শরীরের ঝালাই আর শরীরের ঝালাইয়ের জন্য বন্ধুদের একটু প্রস্তুতি দরকার সে কারণেই আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন বিজ্ঞাপন বিরতির পর আরও একবার চলে এলাম আপনাদের কাছে আর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আগেই বলেছিলাম যে বিজ্ঞাপন বিরতির পর আপনাদেরকে দেখাবো শরীরের ঝালাই তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সেগমেন্টে ক্যাম্পাসের একঝাঁক বন্ধুদেরকে নিয়ে এখন আমি মাঠে ওদেরকে এখন আমি কিছু প্রশ্ন করব এবং কিছু টাস্ক খেলাবো এর মাধ্যমে ওদের মধ্যে থেকে আমি বেছে নেব পাঁচজনকে যে পাঁচজন আমাদের সাথে খেলবে রিয়েল ডিল সেগমেন্টের সবগুলো গেমস তাহলে চলুন দেখি প্রশ্নের উত্তরে ওরা কেমন পাকা আমাদের প্রথম প্রশ্ন একটি পুকুরে 50টি মাছ ছাড়া হলো একই দিনে 60টি মাছ মারা গেল তারপরে ওই পুকুরের মালিক আবার 10টি মাছ ছাড়লো এখন পুকুরে কতটি মাছ আছে ষাটটি প্রথম 50টি ছিল তারপর আবার 10টি ছাড়া হয়েছে যে 60টি মাছ মারা গেছে তা 50টির মধ্যেই সুতরাং মাছের সংখ্যা বাড়বে না পরে 10টি বাড়বে একদমই সঠিক উত্তর তুমি যাচ্ছ আমাদের সাথে পরের রাউন্ডে এবার একটু দেখবো যে একটু সাহসী মনে করো নিজেদেরকে কারা একটু হাত তোলো সাহসী তোমাদেরকে এখন যেটা করতে হবে সেটি হচ্ছে তোমাদেরকে একটি টেল টুইস্টার বলবো আমি সেটি তোমরা এক নিঃশ্বাসে বলতে হবে এটা এক নিঃশ্বাস এবং নির্ভুলভাবে যে যত বেশি সংখ্যকবার বলতে পারবে সে হবে উইনার কাঁচা গাব পাকা গাব হ্যাঁ প্রথমে তুমি তোমার নাম রিজভি আহমেদ কাঁচা গাব পাকা গাব কাঁচা গাব পাকা গাব কাঁচা গাব পাকা গাব কাঁচা গাব পাকা গাব ওকে তোমার ভুল হয়ে গেছে তোমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম কাঁচা গাব পাকা গাব কাঁচা গাব পাকা গাব কাঁচা গাব পাকা কাকা ওকে তোমার নাম নাফিজা কাঁচা গাব পাকা গাব 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 ওকে ওকে নাফিজা তোমার নাম সুবর্ণা আক্তার কাঁচা গাব পাকা গাব 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 কাঁচা গাব ওকে সুবর্ণা বলতে বলতে হেসে ফেলেছে সে কারণে সুবর্ণাকে নিতে পারছি না কি মনে হচ্ছে কাকে নেওয়া উচিত নাফিজা আমারও তাই মনে হচ্ছে আমি একদমই তোমাদের সাথে একমত সবাই ভালো খেলেছো কিন্তু আমি নিয়ে যাচ্ছি নাফিজাকে নাফিজা আবার একটু হাত তোলো কে কে টাস্ক খেলতে চাও এখন তোমাদেরকে যেটি করতে হবে সবাই যার যার পছন্দের একটি করে গানের চার লাইন করে গেয়ে শোনাবে উজান গঙ্গের নাও ভাসাইয়া বন্ধু গেল কই দিয়া গেল প্রাণে ব্যথা কেমন করে রই যাইও না দূরে প্রাণ সখী রে তোমারে না দেখলে আমার প্রাণ পড়ে রে থ্যাংক ইউ তোমার নাম
তোমার এক চোখেতে রোদের আলো অন্য চোখে ছায়া তোমার জন্য বুকের ভেতর বাড়ছে শুধু মায়া হৃদয়ে জোরে তোমার জন্য স্বপ্ন রাশি রাশি ওকে ওকে থ্যাংক ইউ তুমি নাম কি মোহাম্মদ ইয়াসিন আরাফাত তুমি মোর জীবনীর ভাবনা হৃদয়ের সুখের দোলা নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না বলা তুমি মোর জীবনীর ভাবনা হৃদয়ের সুখের দোলা কি নাম তোমার শিহাব শিহাব শুরু করো বেচেলার আমি বেচেলার বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার বেচেলার আমি বেচেলার বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার বেচেলার হয়ে যখন বাড়ি ভাড়া নিতে যাই বাড়িওয়ালা বলে বেচেলার জায়গা নাই আঙ্কেল আমি আপনার মেয়ের জামাই হইতে আসি নাই বেচেলার থাকার মতো ছোট খাটো একটা ওকে শিহাব কি মনে হচ্ছে কার যাওয়া উচিত হ্যাঁ শিহাব মত যেমন থাকবে সেরকম দ্বিমত থাকবেই এটি স্বাভাবিকতা তো আমারও মনে হচ্ছে আসলে শিহাবের যাওয়া উচিত এবার আরো একবার কে কে আসতে চাও সামনে একটু হাত তোলো এবার যেটা করতে হবে বলতে হবে যে কার প্রিয় প্রাণী কার প্রিয় পশু কোনটা আমার প্রিয় প্রাণী বাঘ আমার কুকুর ঘোড়া ঘোড়া পিঁপড়া তোমাদের তিনজনকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের তিনজনকে তোমরা যে প্রাণীগুলোর নাম বলেছো সেগুলো ডাক দিতে হবে কিন্তু শুধুমাত্র ওকে যেটা করতে হবে ওকে সেটা হেঁটে যেতে হবে ওকে ওকে প্রথমে তুমি তোমার ছিল কুকুর ওকে তোমাকে যেটা করতে হবে তোমাকে পিঁপড়ার হাঁটা হেঁটে চলে যেতে হবে কি মনে হচ্ছে কাকে যাওয়া উচিত আমি তাহলে সানজিদাকেই নিয়ে যাচ্ছি সানজিদা চলে যাচ্ছ তুমি পরের রাউন্ডে অপেক্ষা একজনের কোন জিনিস ব্যবহার করার জন্য ভাঙতে হয় ডিম একদমই সঠিক উত্তর তুমি যাচ্ছ আমাদের সাথে পরের রাউন্ডে আমরা পেয়ে গেছি সেই কাঙ্ক্ষিত পাঁচ প্রশ্নের উত্তরদাতাকে যাদেরকে নিয়ে আমরা এখন চলে যাব রিয়েল লিভ সেগমেন্টের সেটে ওখানেই ওরা খেলবে অনেকগুলো গেমস চলুন তাহলে সেটে পাঁচজন নির্বাচিত বন্ধু চরম উৎসাহ আর উত্তেজনা নিয়ে তৈরি একে অপরের সাথে গেমস খেলার জন্য এবং আমরাও তৈরি ওদেরকে নিয়ে গেমস খেলার জন্য তবে গেমস শুরু করার আগে ওদেরকে গেমসের নিয়ম জানিয়ে দিচ্ছি এবং পরিচয় হয়ে নিচ্ছি তোমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান নাফিজা সুলতানা মোহাম্মদ শিয়াব আহমেদ সঞ্জিদ আক্তার মোহাম্মদ সফিউল্লাহ খন্দকার ওকে পরিচয়ের পালা শেষ এবার তোমাদেরকে গেমসের নিয়ম জানিয়ে দিচ্ছি তোমাদের সামনে বেশ কিছু বেলুন রয়েছে এগুলো তোমাদেরকে প্রথমে ফোলাতে হবে তারপরে ফাটাতে হবে যে তিনজন সবার আগে ফুলিয়ে ফাটাতে পারবে বেলুন সে তিনজন যাবে আমাদের সাথে পরের সেগমেন্টে বাকি দুজনের খেলা এখানেই শেষ হয়ে যাবে তৈরি যাবো আমরা যাবো সবাই মিলে কাউন্ট ডাউন দেবো থ্রি টু গো আমরা পেয়ে গেছি তিনজনকে যারা গিট দিয়ে খেলার সবগুলো নিয়ম মেইনটেইন করে খেলেছো সেই তিনজন হচ্ছে তুমি তুমি এবং তুমি আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় গেমসে তবে গেমসে যাওয়ার আগে ওদেরকে গেমসের নিয়ম জানিয়ে দিচ্ছি তোমাদের সামনে বেশ কিছু ময়দার মধ্যে পাথর দেওয়া আছে এই পাথরগুলো তোমাদেরকে কোনো রকম হাত ব্যবহার না করে মুখ দিয়ে আলাদা করতে হবে যে দুজন সবার আগে পাথরগুলো আলাদা করে ফেলতে পারবে সে দুজন আমাদের সাথে যাবে ফাইনাল রাউন্ডে সবাই তৈরি তৈরি আরো একবার কাউন্ট ডাউন দিচ্ছি থ্রি টু ওয়ান গো
একজনকে, আমাদের অপেক্ষার একজনের। ফাইনালি আমরা পেয়ে গেছি আরো একজনকে। আমরা পেয়ে গেছি আমাদের দুই ফাইনালিস্টকে, যাদেরকে নিয়ে এখন খেলবো আমাদের ফাইনাল গেমস। শিহাব, কি মনে হচ্ছে, ওকে হারাতে পারবে? আমি চাই যে আল্লাহ যদি চাই আমি সবাইকে হারাতে পারবো, ইনশাআল্লাহ। এখানে হারাতে পারবো আল্লাহ যদি চাই, আমার কনফিডেন্স আছে ইনশাআল্লাহ। ওকে, দেখা যাক তোমার কনফিডেন্স কতখানি কাজ করে। তোমার কি মনে হচ্ছে, ওকে হারাতে পারবে? ইনশাআল্লাহ, চেষ্টা করব। ওকে, দেখা যাক আসলে তোমাদের দুজনেরই কার কনফিডেন্স আসলে সৃষ্টিকর্তা কাজে লাগান, সেটি এখন দেখার বিষয়। আমরা এখন চলে যাচ্ছি গেমসে। তবে গেমসে যাওয়ার আগে গেমসের নিয়মটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমাদের সামনে বেশ কিছু বিস্কিট রয়েছে। এই বিস্কিটগুলো কোনো রকম হাত ব্যবহার না করে কপাল থেকে মুখ পর্যন্ত এনে যে কোনো একটি বিস্কিট খেতে হবে। যে সবার আগে একটি বিস্কিট খেতে পারবে সে হবে এই সেগমেন্টের উইনার। ঠিক আছে, যাবো? থ্রি টু ওয়ান গো। দেখা যাক আসলে বন্ধুদের উৎসাহে। আমরা পেয়ে গেছি আমাদের রিয়েল ডিল সেগমেন্টের উইনার শিহাবকে। আর শিহাবের জন্য রয়েছে বাংলা টিভি, ইয়ার্কি স্ট্রিট এবং সোনারগাঁও ইউনিভার্সিটির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহার শিহাবের হাতে তুলে দিচ্ছে শিহাবেরই প্রিয় শিক্ষক ইবনে সারোয়ার স্যার। স্যার, খাবার খাওয়ার পর পানি খাওয়ার মতো বিজ্ঞাপন বিরতি নেওয়া সেগমেন্টের ফাঁকে ফাঁকে একটা স্বাভাবিকতা। তাই নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, কারণ বিরতির পর আপনাদের জন্য রয়েছে আরো মজার মজার সব সেগমেন্ট। সামান্য চোখের বিশ্রাম নেওয়ার পর আমরা আরও একবার ফিরে এলাম আমাদের সেগমেন্টে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বিজ্ঞাপন বিরতি কিন্তু আমরা সবসময় নেই, বিজ্ঞাপন বিরতির পর আরও একটা ধামাকা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। হয়ে গেছিও তাই, আমাদের সাথেই থাকুন। ক্যাম্পাস থেকে বেশ কিছু বন্ধুদেরকে এখন আমরা বাছাই করেছি একটি গেমস খেলার জন্য। গেমসটি হচ্ছে চেয়ার গেমস। চেয়ার গেমসে যেরকমভাবে আমরা খেলি ঠিক সেভাবেই আমরা খেলবো। তবে ক্যাম্পাসের বেশ কিছু বন্ধুরা আছে এখানে, ওদেরকে নিয়ে আমরা শুরু করছি এখন আমাদের এই গেমসটি। কি শুরু করবো? ওয়ান টু থ্রি গো। জোরে হাঁটতে হবে, খুব কুইক হাঁটতে হবে। আমরা পেয়ে গেছি আমাদের এই সেগমেন্টের উইনার। তোমার নাম? খাদিজা আক্তার। খাদিজা আক্তারকে। আর খাদিজা, তোমার জন্য রয়েছে বাংলা টিভি, ইয়ার্কি স্ট্রিট এবং সোনারগাঁও ইউনিভার্সিটির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছে তোমারই প্রিয় শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম। শহুরে নাগরিক জীবন এবং কম্পিউটার গেমসের ঘেরাটপে আমরা গ্রামীণ খেলাগুলো একদম ভুলেই গেছি।
ইয়ার্কি স্ট্রিট সবসময় চেষ্টা করে আপনাদের সামনে গ্রামীণ খেলাগুলো আরও একবার নতুন করে নিয়ে আসার জন্য। আর তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই ক্যাম্পাসের বেশ কিছু বন্ধুকে নিয়ে এখানে এসেছি এবং এই বন্ধুদেরকে নিয়েই খেলবো আমরা মোরগ লড়াই। বন্ধুরা তৈরি সবাই? বন্ধুরা তো তৈরি সবাই, তৈরি একই সাথে আমিও। তাহলে অপেক্ষা কিসের? অপেক্ষা শুধু কাউন্টডাউনের। 3, 2, 1 গো। আমাদের ক্যাম্পাস হিরোকে, আর আজকের ক্যাম্পাস হিরো হচ্ছে ইয়াসিন আরাফাত। আরাফাত, তোমার জন্য রয়েছে বাংলা টিভি, ইয়ার্কি স্ট্রিট এবং সোনারগাঁও ইউনিভার্সিটির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর তোমার হাতে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছে তোমারই একজন প্রিয় শিক্ষক রুবেল মাহমুদ। এই ছিল গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে আমাদের আজকের আয়োজন। সারাদিন ক্যাম্পাসের বন্ধুদের সাথে আমরা অনেক আড্ডা দিয়েছি, অনেক গেমস খেলেছি। খুব তাড়াতাড়ি হয়তোবা চলে আসি আপনাদেরই কারো ক্যাম্পাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক। আল্লাহ হাফেজ।